ওয়েলকাম বন্ধুরা, উচ্চশিক্ষা ট্রান্সফার স্থগিত রাখার ব্যাপারে প্রধান শিক্ষক সংগঠন যে দাবি রেখেছেন তা নিয়ে আজ আমরা কথা বলেছিলাম বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল স্যারের সঙ্গে। তো তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। নমস্কার স্যার। নমস্কার। তো আজকে একটা খবরের কাগজে পড়ছিলাম যে উচ্চশিক্ষা ট্রান্সফার বদলি যেটা বলছে যে স্থগিত রাখার ব্যাপারে, তো প্রধান শিক্ষকদের একটা সংগঠন ওনারা দাবি করেছেন যে এই ট্রান্সফারটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তো এ নিয়ে আপনাদের সংগঠনে কি বক্তব্য রয়েছে সেটা যদি ক্লিয়ারলি বলেন, বা কিভাবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে আপনারা কি ভাবছেন, যদি এটা সরকারের কাছে কি ইতিমধ্যে কিছু আপনারা দাবি করেছেন বা কি করতে চাইছেন যদি জানান তাহলে খুব ভালো হয়। প্রথমত আমরা যেটা পরিষ্কারভাবে বলতে চাই, প্রধান শিক্ষকদের মঞ্চ যেটা যে দাবিটা করেছে, সেই দাবির পক্ষে আমরা নই, সেই দাবির বিরোধিতা আমরা করছি। আচ্ছা, একটু স্পষ্ট ভাবে সবার জানা উচিত। আচ্ছা আচ্ছা, আমাদের দাবি যেটা আছে সেটা হচ্ছে, আমরা খুব ক্লিয়ারলি বলেছি সরকারের কাছে যে বিরোধীদের একাংশ অভিযোগ তুলছে যে গ্রাম বাংলা স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে বদলির ফলে। ইভেন আপনি জানেন যে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লক বলে একটা ব্লক আছে, সেখানে একদিনে বন্ধ হয়েছে, আর কি বন্ধ হয়েছে একদিনে এই শিক্ষকের দাবিতে। ঠিক ঠিক, হ্যাঁ। তো এবং সরকার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গিয়ে সেখানে একটা বড় ভুল করেছে, যে প্রাইমারি স্কুলের টিচারদের হাই স্কুলে পাঠানো হচ্ছে, এরকম ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আর কি। আমরা যে কথাটা কয়েকদিন আগে শিক্ষা দপ্তরের কাছে তুলে ধরেছি সেটা হচ্ছে যে বিরোধীরাও যেমন বলছে, সরকারের অভ্যন্তরের কিছু লোক বা আধিকারিকদের মধ্যে একটা অংশ তারাও বলছে গ্রাম বাংলা স্কুলগুলো শেষ হয়ে গেল, তারাও হাপিত্যেস করছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা বললাম যে তাহলে এটা যদি আপনারা মনে করেন যে গ্রাম বাংলা স্কুল শেষ হয়ে যাচ্ছে তাহলে তাকে বাঁচানোর জন্য তো চেষ্টা করতে হবে। সেই জন্য আমরা বিকল্প প্রস্তাব একটা দিলাম। এই প্রস্তাবটা যদি সরকার মেনে নেয় তাহলে ধরতে হবে যে সরকারি তরফ থেকে আপনারা আধিকারিকরা যে এই যে কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন তাহলে এটা সঠিক, নাহলে পরিষ্কার করে বোঝা যাবে যে এটা মায়াকান্না। ঠিক আছে। আমরা যে প্রস্তাবটা দিয়েছি যে গ্রাম বাংলার যে স্কুলগুলোতে ভ্যাকেন্সি গুলো আছে বা শূন্য পদগুলো আছে, বহু টিচার এই 2016 সালের যে SLST যেটাকে বলা হয়, তারা অনেক দূরে দূরে চাকরি পেয়েছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, আবার শিক্ষা কর্মীরাও আছেন, তারা বহু দূরে দূরে চাকরি পেয়েছে। তারা যদি গ্রামে যেতে চায়, নিজেরা ইচ্ছা প্রকাশ করে। আচ্ছা, আমরা এটা কি স্পষ্ট ভাবে বলা দরকার যে ইচ্ছুক শিক্ষক ও শিক্ষা কর্মীরা, জোর করে চাপিয়ে দেওয়া চলবে না বা জোর করে ট্রান্সফার করা যাবে না, তাই না? এটাই, যারা যারা যেতে চাইছে গ্রামে। এমনও আমার কাছে বহু উদাহরণ আছে যে যারা একবারে খোদ কলকাতা শহর বা কলকাতা লাগোয়া শহরতলি যেগুলো আছে সেই শহরতলি থেকে প্রত্যন্ত গ্রামে যেতে চাইছে। হ্যাঁ, এরকম আমার কাছেও অনেক শিক্ষক যারা বলছেন যে ওনারা গ্রামে যেতে চান, এমন অনেকে ইচ্ছা প্রকাশ করেছেন। হ্যাঁ, এটা এটার ফলে কি হচ্ছে যে তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে? অসুবিধাটা হচ্ছে সরকারের নিয়ম। আমরা বলেছি যে নিঃশর্তে তাদেরকে ট্রান্সফার দিতে হবে, মানে সেখানে কত বছর চাকরি হয়েছে, 10% স্কুলে ফুলফিল করছে কিনা, মেডিকেল গ্রাউন্ড আছে কিনা, এগুলো কিছুই দরকার দেখার দরকার নেই। আচ্ছা, গ্রামে যেতে চাইছে, এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় পয়েন্ট, যে সরকারও একটা অংশ মনে করছে, বিরোধীদের একটা অংশ মনে করছে যে গ্রামে স্কুল ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে একটাই লক্ষ্য হওয়া উচিত যে গ্রামে টিচার পাঠানো, এবং সেটা ইচ্ছুক শিক্ষকদের, শিক্ষাকর্মীদের, তাই না? আচ্ছা, সেই জন্য আমরা বলেছি যে আপনাদের সিঙ্গেল সাবজেক্ট টিচার গেরোতে এবং 5 বছরের যে গেরো আছে সেই 5 বছরের গেরোতে বহু শিক্ষক আবেদন করতে পারছে না, বা আবেদন করলেও বিদ্যালয় কর্তৃপক্ষ এবং DI অফিস সরকার কেউ সাহায্য করছে না। তাহলে এই শর্তগুলো তুলে নিতে হবে। আচ্ছা, এই মুহূর্তে যেটা করতে হবে, একবারে ওয়ার ফুটিং যাকে বলা হয়, মানে যুদ্ধকালীন তৎপরতাতে সরকারের একটা বিজ্ঞাপন দেওয়া উচিত। এবং 2021 সালে নির্বাচনের আগে আপনাদের মনে আছে যে প্রাইমারি টিচারদের ট্রান্সফারের জন্য কমিশনার একটা মেল আইডি দিয়েছিল, সেই মেল আইডিতে একটা ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটা ফিল আপ করে ট্রান্সফারের জন্য দরখাস্ত করা যাচ্ছিল, এবং 1.5 মাসের মধ্যে ওরা 6,500 টিচারকে ট্রান্সফার দিয়ে দিয়েছে। আচ্ছা, 1.5 মাসের মধ্যে, তাই না? তাহলে সরকারের যদি সদিচ্ছা থাকে
তাহলে আমাদের হাতে অনেক টাইম আছে। এখন পঞ্চায়েত ইলেকশন 2023 সালের মে মাসে পঞ্চায়েত ইলেকশন হওয়ার কথা আছে, আচ্ছা আচ্ছা তাহলে ওদিকে 5 মাস, আর এদিকে এখনো পর্যন্ত ধরুন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হুম তাহলে 10 মাস হাতে সময় আছে। আচ্ছা সরকার যদি একটু পরিকল্পনা করে এই 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 ব্যবস্থাটা নেয় না, হুম আপনি দেখবেন গ্রামের যে শিক্ষকের অভাবটার কথা অনেকে যেটা বলছেন আর কি, তার অনেকটাই কিন্তু ফুলফিল হয়ে যাবে এখান থেকে। শুধু এই আচ্ছা শর্তটা তুলে নিতে হবে, সিঙ্গেল সাবজেক্ট টিচার এবং 5 বছরের গেরো, তাই না? হুম আমি বুঝতে পারছি না যে সরকারের আমলাদের মধ্যে কেন এই রিজার্ভেশনটা, হুম কেন তারা এই বিভিন্ন ধরনের ছুতো নাতায় বাহানা দেখিয়ে এই ট্রান্সফারটা আটকাতে চাইছে। আচ্ছা আমাদের যুক্তি যেটা যে এদেরকে ট্রান্সফার করে দেওয়া হোক আগে, যারা ইচ্ছুক ট্রান্সফার নিতে, হুম হুম করে দেওয়ার পরে এই যে আপার প্রাইমারি যে নিয়োগ দেওয়ার কথা আছে, আচ্ছা তারপরে এই যে SLST যেটা বলা হচ্ছে, যারা হুম ওয়েটিং এ আছে, ওয়েটিং, অল ওয়েটিং আর কি, হুম ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, হ্যাঁ হ্যাঁ তাদেরকে কাউন্সিলিং করে চাকরিটা দিয়ে দেওয়া হোক, তাই না? ওই শূন্য পদগুলোতে, ওই না হ্যাঁ যেখানে শূন্য হচ্ছে আর কি, হ্যাঁ 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 গ্রামে তো অনেকটা ফুলফিল হয়ে গেল। না বলছি যে শহরে যারা ট্রান্সফার নিয়ে গ্রামে যাবে বলছেন, তারা তো শহরের স্কুলগুলো তো খালি হচ্ছে, মানে সেগুলো, হ্যাঁ শহরের স্কুল খালি হলে তো, শহরের স্কুল তো খুব লোভনীয় স্কুল এখন ট্রান্সফারের ক্ষেত্রে, তাই না? হুম তাহলে সেই স্কুলগুলো দেখবেন মুহূর্তের মধ্যে পূর্ণ হয়ে যাবে। আচ্ছা আপনি বলছেন যে ওটা আবার ট্রান্সফারে পূর্ণ হয়ে যাবে, ট্রান্সফারই পূর্ণ হয়ে যাবে, নিয়োগের দিকে যেতেই হবে না। কারণ হচ্ছে যে অনেকে অপেক্ষা করছে, ধরুন কলকাতায় আসছে, ভ্যাকেন্সি পাচ্ছে না, আসতে চাইছে, আচ্ছা কিন্তু যদি কলকাতায় 10টা ভ্যাকেন্সি বা 100টা ভ্যাকেন্সি তৈরি হয়, আপনি দেখবেন 1 সপ্তাহের মধ্যে ফুলফিল হয়ে যাবে, বা 15 দিনের মধ্যে, তাই না? আচ্ছা আচ্ছা ট্রান্সফারের মাধ্যমে। তাহলে এটা করতে দিচ্ছে না কিছু আমলা, একবার পরিষ্কার ভাবে আমরা অভিযোগ করতে চাই এটা, যে কিছু আমলা এটাকে আটকে রাখতে চাইছে। এবং এই উচ্চশিক্ষা পোর্টালে যে ট্রান্সফার হচ্ছে সেটা অনেক স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, কিন্তু এটাকে কেন্দ্র করেও বিভিন্ন মহলে কিন্তু দুর্নীতি শুরু হয়ে গেছে। সেই দুর্নীতিটাকে আরো বেশি গাঢ় করার জন্য, আরো বেশি এটাকে ইন্টেনসিভ করার জন্য এই ধরনের যে ভালো প্রস্তাবগুলো আমরা দিচ্ছি সেগুলো ওরা আটকে রাখছে। আমরা বারবার করে বলেছি, কয়েকদিন আগে গিয়েছিলাম আমি কমিশনারের দপ্তরে এবং শিক্ষামন্ত্রী দপ্তরে, বলেছি আপনারা ওয়ার ফুটিং এ বা যুদ্ধকালীন তৎপরতায় আপনারা এটা মানে গ্রামে যারা যেতে ইচ্ছুক তাদের কাছে অ্যাপ্লিকেশন ইনভাইট করুন, দরখাস্ত চান, এটা একটা ব্যাপার গেল। আর আরো একটা মজার ব্যাপারে আপনি দেখুন, এই মিউচুয়াল ট্রান্সফারে তো কোনো অসুবিধা হয় না, হ্যাঁ সেটাই আমি বলছিলাম বারবার আপনাদেরকে, সেখানে গ্রাম বাংলা শহর বলে কোনো ব্যাপার নেই, না একজন টিচার যাবে একজন আসবে, তাই না? তাহলে সেখানে ইচ্ছে করে 5 বছরের লকিং পিরিয়ড করেছে, তার মানেটা কি? তার মানে জটিলতা একটা পাকানোর যে মানসিকতা তাদের আছে আমলাদের, হ্যাঁ আর এটা হচ্ছে কারণটা কি জানো তো, এটা এটা হওয়ার মূল কারণ যে শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর সম্বন্ধে তার কোনো ধারণা আছে কিনা আমার সেটা নিয়ে প্রশ্ন আছে, আর এই দপ্তর সম্বন্ধে তার কোনো অ্যাটেনশনই নেই, তিনি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক আছে তার সুযোগটা নিচ্ছে আমলারা। আচ্ছা আচ্ছা শিক্ষামন্ত্রী যদি প্রত্যেক দিন দপ্তরে উপস্থিত থাকে 10টা থেকে 5টা পর্যন্ত, তাহলে কিন্তু আমলারা তটস্থ থাকবে, তাই না? আর দিনের পর দিন যদি নিজের দপ্তরে না আসে, তাহলে তার সুযোগটা নেবে। আজকে যে এই যে চাকরির ক্ষেত্রে এত দুর্নীতি বলছেন, বা এই যে ট্রান্সফারের ক্ষেত্রে এত দুর্নীতি হয়েছে, সেটা মূলত শিক্ষামন্ত্রী ওই যে অনুপস্থিতিকে কাজে লাগিয়ে করেছিল, তাই না? আচ্ছা আচ্ছা তা এই জন্য আমরা বলছি যে আমলারাই কিন্তু মিসগাইড করছে, এবং এরা কতটা সফল হতে দেবে এটা নিয়েও আমার সন্দেহ আছে। তা সত্ত্বেও আমরা আশা প্রকাশ করব আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেই প্রস্তাব সরকার মেনে নেবে। আচ্ছা আর তার সাথে সাথে আবার খুব জোরালোর সঙ্গে, মানে খুব জোর দিয়ে আমরা বলছি যে প্রধান শিক্ষকদের যে মঞ্চটি এই যে পোর্টাল বন্ধ করার প্রস্তাব দিয়েছে, তার তীব্র বিরোধিতা করছি, এবং এটা অত্যন্ত একটা মানে নেতিবাচক প্রস্তাব বলে আমরা মনে করি, এবং শিক্ষক সমাজের অত্যন্ত বিরূপ প্রভাব পড়েছে। আমি হ্যাঁ 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 এটা সবাই সবাই ঠিক মতো নিচ্ছেন না, যেহেতু ট্রান্সফার একটা মানে চলছে, সেটাকে যদি বন্ধ করে দেওয়া হোক, অনেক ট্রান্সফার করতে আসে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মী যারা রয়েছেন, তারা আরো মানে বিপদের মধ্যে থাকবেন। গ্রামেও অনেকে ট্রান্সফার নিয়ে যাচ্ছেন তো, হ্যাঁ সেটা তো ঘটনা, হ্যাঁ সেটা আমাদের জানা পরিচিত অনেকেই যাচ্ছেন গ্রামের দিকে যাচ্ছেন, তো শুধুমাত্র শহরমুখী ট্রান্সফার হচ্ছে তা নয়, তা নয় গ্রামেও যাচ্ছে কিছু কিছু, সেহেতু সংখ্যাটা কম আর কি। মানে শহর বা শহরতলির দিকে যেমন ভিড়টা বেশি, বেশি আসছে, হ্যাঁ গ্রামের দিকে রাস্তা কম। আচ্ছা তো তবে আমরা মনে করি এই যে শর্তগুলো যেগুলোর কথা আমরা উল্লেখ করলাম, এগুলো যদি তুলে নেয়, এক মাস দু মাসের মধ্যে কয়েক হাজার শিক্ষক পেয়ে যাবে যারা গ্রামে যেতে প্রস্তুত আছে। আচ্ছা এটা যদি শিক্ষা দপ্তর মেনে নেয় আচ্ছা তাহলে সার্বিকভাবে ভালো হবে বলে আমরা মনে করি। অলরেডি আপনারা ডেপুটেশন দিয়েছেন বা শিক্ষা দপ্তরকে জানিয়েছেন,
অলরেডি শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে কমিশনার, হ্যাঁ যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকেই আমরা জানিয়েছি। আচ্ছা ইভেন স্কুল সার্ভিস কমিশন যারা হুম একটা পার্ট, হুম 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 তাদেরকেও আমরা বিষয়টা জ্ঞাত করেছি বা তাদেরকেও আচ্ছা, আমরা জানিয়েছি। তো মানে প্রতিক্রিয়া কি পাওয়া গেছে তাদের কাছ থেকে? এখনো পর্যন্ত কোনো সেই অর্থে যে আশ্বাস পাওয়া গেছে বলা যাবে না, আচ্ছা কারণ আপনি বুঝতেই পারছেন যে হুম হুম এদের নিজেদের মধ্যে তালমেলটা খুব কম দেখা যায়, তাই না? আচ্ছা তো স্বাভাবিকভাবে যতক্ষণ পর্যন্ত কোনো মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে বা সিদ্ধান্ত জানাচ্ছে, আচ্ছা তার আগে এই নিয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করা বা আগাম কিছু বলাটা খুব কষ্টকর। তবে এই প্রস্তাব আমি দেখেছি যে সর্বস্তরেই প্রশংসিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের আপনাকে হ্যাঁ আপনাকেও ধন্যবাদ।